বর্তমান বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের নাম বলতে বললে সবাই নির্দ্বিধায় বলবে রোনালদো, মেসি ও নেইমারের নাম। এই তিনজনের মধ্যে কে সেরা, এ নিয়ে বাকবিতণ্ডার শেষ নেই। কেউ বলেন চারবার ব্যালনডিওর জেতার যন্ত্রমানব ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে সেরা খেলোয়াড়। আবার কারো কারো মতে ভিন্ন গ্রহের প্রাণী লিওনাল মেসি এই জগতের সর্বকালের সেরা খেলোয়াড়। তবে এত সব বাকবিতণ্ডার উপরে একটি কথায় সবাই একমত, আর সেটি হলো নেইমারের উজ্জ্বল ভবিষ্যতের কথা। ভবিষ্যৎ তো পরে আসবে, বর্তমান বিবেচনা করলে নেইমার রোনালদো ও মেসি থেকে এগিয়ে। 25 বছর বয়সে মেসি যে পরিমাণ গোল করেছিলেন তার থেকেও নেইমার একটি গোল বেশি করেছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে 118 গোল বেশি করেছেন নেইমার। এই 25 বছর বয়সেই তিনি ক্লাবের হয়ে জিতে নিয়েছেন চ্যাম্পিয়ন্স লীগ, লা লিগা, কোপা দেল রে ও কোপা লিবার্টাডোরস। এছাড়া জাতীয় দলের হয়ে মেজর 2টি কাপ জিতেছেন নেইমার। কনফেডারেশন কাপ অথবা অলিম্পিকে গোল্ড মেডেল জয়, 2 টুর্নামেন্টেই ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নেইমার জুনিয়র। আর এই সবই তার 25 বছর বয়সের অর্জন। অথচ এই 25 বছর বয়সে মেসি রোনালদো কোনো মেজর কাপ জিততে পারেননি তাদের জাতীয় দলের জার্সি গায়ে। গোল সংখ্যা ও ক্লাবের শিরোপা জয়ের দিক থেকেও পিছিয়ে তারা নেইমার থেকে। শুধু একটি জিনিসে এগিয়েছিল তারা, আর তা হল 25 বছর বয়সে মেসির 3টি ব্যালনডিওর জয় ও ক্রিশ্চিয়ানো রোনালদোর 1টি ব্যালনডিওর জয়। নেইমারের পরিসংখ্যানগুলো বলছে খুব শীঘ্রই মেসি ও রোনালদোকে ছাড়িয়ে যাবেন তিনি।